Hello everybody, this is my second vlog in this channel. এই ভ্লগটাও বাংলাতেই হবে কারণ বাংলা ভাষা আজকের ভিডিওর একটি অপরিহার্য ব্যাপার। আজকে আমরা যাচ্ছি বীরসিংহ গ্রামে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থানে। এখানে আমরা বলতে বাবা, মা, আমি আর ভাই। যেতে যেতে আমরা রাস্তায় এক জায়গায় থামলাম একটা চায়ের দোকানে একটু চা আর কিছু খাওয়ার খেয়ে নেব বলে। এই চায়ের দোকানটা পাওয়া গেল, এখানে মাসিমা আমাদের জন্য চা তৈরি করে দিচ্ছেন, তো গরম গরম চা খাওয়ার জন্য সবাই অপেক্ষা করছে। তারপরে বাবা আর মা ফাইনালি গরম চায়ে চুমুক দিচ্ছে আর আমিও খেলাম চা। সেইখানে ভাই কিন্তু চা খায় না, ও খেলো বাপুজি কেক। এখন যেহেতু রাস্তায় যাচ্ছি, তো আজ থেকে 200 বছর আগেকার সমাজের কিছু সাধারণ নিয়মের কথা বলছি। তখন স্ত্রী জাতির বিদ্যা শিক্ষা শাস্ত্রে নিষিদ্ধ, কারণ বুদ্ধিহীন স্ত্রী জাতির শিক্ষার উপযুক্ত মানসিকতা নেই বলেই ধরা হতো। পুরুষ জাতির বহুবিবাহ আর নারীর বাল্যবিবাহ ছিল তখনকার সংস্কৃতি। 8 বছরের শিশুর সঙ্গে বিয়ে দেওয়া হতো 80 বছরের বৃদ্ধের। এই সমাজ ব্যবস্থার কথা আমাদের বইতে পড়া, আমাদের কাছে গল্পের মতো, আর তার কারণ হলেন পণ্ডিত বিদ্যাসাগর। ন্যাশনাল হাইওয়ে 6 ধরে মেছোগ্রাম থেকে ঘাটালের রাস্তায় গিয়ে চন্দ্রকোনা রোড ধরে গেলে রাস্তার ডান দিকে দেখতে পাওয়া যায় বিদ্যাসাগর তোরণ, বীরসিংহ গ্রাম। শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই, কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই, এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই। গাড়ি থেকে নেমে এখন যাচ্ছি সেই কুটিরের দিকে যেখানে জন্মেছিলেন বিদ্যাসাগর। সামনে এই বড় গেটটা দেখা যাচ্ছে, এটা দিয়েই ঢুকতে হবে। এ কি, গেট বন্ধ, গেটের সামনে ঝুলছে একটা বড় তালা। আশেপাশে খুব বেশি লোকজনও তো দেখছি না। কিছু লোকের সঙ্গে কথা হলো, তারাই জানালো যে বৃহস্পতিবার নাকি এটা বন্ধ থাকে। আমরা তো জানতামই না, জানি না কি হবে। কুটির তো দেখা হলো না, কি আর করা যাবে। জানতে পারলাম সামনে ওনার মায়ের নামে একটি স্কুল রয়েছে, আপাতত আমরা সেটাই দেখতে যাচ্ছি। এই সেই স্কুলের গেট, এখান দিয়ে আমরা ভেতরে ঢুকছি স্কুলটি দেখব বলে। দিলীপ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি এই বাড়িটির রক্ষণাবেক্ষণ করেন বিদ্যাসাগরের জন্মস্থানের। তো ওনাকে আমরা অনেক অনুরোধ করলাম, তো উনি রাজি হয়ে অবশেষে গেটটি খুলে দিচ্ছেন আমাদের দেখার জন্য। আমরা তো ভাবতেও পারিনি উনি খুলবেন গেটটি। আমরা ঢুকছি। আর এইগুলি বিদ্যাসাগর মশাই হাতে লেখা চিঠির কপি,
আছে। আর এটি একটি উনি হিন্দু ফ্যামিলি ইমিউনিটি ফান্ড তৈরি করেছিলেন, যেটি তখনকার দিনে মানুষ যদি কিছু সঞ্চয় করে রেখে যায় তার উত্তরাধিকার, তার মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা সুদ সমেত সে টাকাটা ফেরত পাবে, যেটা দেখে পরবর্তী পর্যায়ে এলআইসির উৎপত্তি। অপরাধ জন্য নিয়ে যাওয়া হয়েছে নিমতলা ঘাট শ্মশানে, নিয়ে হিন্দুদের রীতি অনুযায়ী যে স্নান পর্ব আছে সেই স্নান পর্ব করানো হচ্ছে ছেলে নারায়ণ বন্দ্যোপাধ্যায়, ইনি কিষাণ বন্দ্যোপাধ্যায় যার নাতিরা কলকাতায় বি ব্যানার্জি হোমিওপ্যাথিক ডাক্তার পরিচালিত, তিনি কিন্তু একটু কালীঘাট ছিলেন, প্রশান্ত ছিলেন সমস্যায়, হ্যাঁ একটাই ছেলে, তারও এক ছেলে ছিল, ইনি হচ্ছেন তৃতীয় ভাই শম্ভুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ইনি জামাই সূর্যকুমার অধিকারী মেট্রোপলিটনের অধ্যক্ষ ছিলেন। আর ওই বিদ্যাসাগর মশাইয়ের কলকাতার মাদুর বাগান বাড়ি, যেটি ওই আমাষ্টিক থানা ঋষিকেশ পার্ক মাদুর বাগান বাড়ি, তারপরে ওনার নামে রেল স্টেশন ওই দেওঘাট যেতে পরে জামতলা আর মধুপুর স্টেশনের মাঝে বিদ্যাসাগর স্টেশন চিত্তরঞ্জন রেলওয়ে। এই রেল স্টেশনটা বিদ্যাসাগরের নামে করানোর অনেক আন্দোলন হয়েছে, অনেক দিন ধরে হয়েছে, অনেক হয়েছে, তবু তো বিহার সরকার করেছে, আমাদের কংগ্রেস সরকার তৈরি করেছিলেন। এই ঘরটিতে বিদ্যাসাগরের বিভিন্ন কীর্তিকলাপ মাটির মডেল করে রাখা রয়েছে। একবার মাইকেল মধুসূদন দত্তের খুবই অর্থাভাব ঘটেছিল, তখন তিনি বিদ্যাসাগর সহ অনেকের কাছেই সাহায্য প্রার্থনা করেছিলেন, কিন্তু বাকি অনেকেই যখন সাহায্য করতে এগিয়ে এলেন না তখন তার স্ত্রী হেনরিয়েটা খুবই উদ্বেগ প্রকাশ করছিলেন। তারপরে বিদ্যাসাগর পনেরোশো টাকা পাঠিয়েছে, পাঠাবার পরে মধুসূদন বিদ্যাসাগর কাছে চিঠি লিখেছে যে তোমার টাকাটা পেয়ে আমি হেনরিয়েটাকে তৃতীয় পত্নী তো হেনরিয়েটা তাকে চিঠিটা বলে দিয়েছিলাম আমি, তাতে একটা জায়গায় লেখা রয়েছে ম্যান হু মাই হ্যাভ অ্যাপিল হ্যাজ দি জিনিয়াস অ্যান্ড ওয়াইজডম অফ অ্যান এনসেন্ট সেন্ট দি এনার্জি অফ অ্যান ইংলিশ ম্যান অ্যান্ড দি হার্ট অফ এ বেঙ্গলি মাদার, ওটা আপনাদের কিছু লেখা রয়েছে, মানে আমি যে মানুষের কাছে আবেদন করেছিলাম তার জ্ঞান এবং দক্ষতা একজন প্রাচীন মুনি ঋষির মতো, যার কর্মক্ষমতা একজন ইংরেজের মতো, এবং যার অন্তঃকরণটা একজন বাঙালি মায়ের মতো, এটা মনে হচ্ছে এই সে চিঠিটা পড়ছে মধুসূদন। মধুসূদনের সঙ্গে বিদ্যাসাগরের যে সম্পর্ক সেটা একবারে বন্ধুত্বের উপরে, অনেক উপরে, বন্ধুত্বের অনেক উপরে, এবং মধুসূদন ওই অত বড় হতে পারতেন কিনা খুব সন্দেহ যদি বিদ্যাসাগরের সহযোগিতা না থাকে। অনেকেই মধুসূদনকে ঘৃণা করেছেন, প্রত্যাখ্যান করেছেন, বিদ্যাসাগর চিনেছিলেন যে লোকটা তার ওর প্রতিভা হচ্ছে অনন্য সাধারণ, অবশ্যই সে প্রতিভাকে বিদ্যাসাগর চিনে বিদ্যাসাগর। আসলে এই যে বীরসিংহ এটা আগে কিন্তু ছিল হুগলি জেলায়, বিদ্যাসাগর যে বীরসিংহে জন্মগ্রহণ করেছিলেন এটা তো ঠিকই, এটা তো তার মেদিনীপুর নয় হুগলি, তৎকালীন হুগলি জেলার এখানে। হ্যাঁ আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী একবার বলেছিলেন, বড় জিনিসকে ছোট করিয়া দেখাইবার মতো কিছু আবিষ্কৃত হয় না। সেই ব্যক্তি যিনি বড় জিনিসকে ছোট করিয়া দেখাইতে শিখিয়াছেন, অর্থাৎ তার কালে যারা নিজেদের খুব বড় বলে মনে করতেন তারা যে বিদ্যাসাগর হচ্ছে কত ছোট বিদ্যাসাগর তার জীবন দিয়ে সেটা বুঝিয়ে গেছেন, প্রমাণ করে গেছেন। Thank you.
ফেরার পথে এবার লাঞ্চের পালা। দিনের শুরুতে খবরের কাগজে আমরা যখন বিভিন্ন খুনের ঘটনা পড়তে থাকি, মনুষ্যত্ব ধ্বংসের বিভিন্ন দৃষ্টান্তগুলো যখন আমাদের লজ্জিত করে, আমরাও বুঝতে পারি সংস্কার প্রয়োজন। অথচ বিভিন্নভাবে সতর্কতা সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা তো চলছেই, তাও তো ওই ধরনের খবরগুলো আসতেই থাকে। শিক্ষক বিদ্যাসাগর কিন্তু আজ থেকে অনেক আগে, এখনের থেকে অনেক পিছিয়ে পড়া, অশিক্ষার গভীরে তলিয়ে যাওয়া এক দুর্বল সমাজকে উদ্ধার করতে পেরেছিলেন। সমাজের অন্ধকার অংশগুলোতে সত্য আর সাহস দিয়ে আঘাত করতে পেরেছিলেন, বাংলা ভাষা ও সংস্কৃতিকে পরিচয় দিতে পেরেছিলেন। আমরা পারিনি, তার আদর্শ সাহস ব্যক্তিত্বকে অনুসরণ করতে আমরা পারিনি। বিদ্যাসাগর হয়তো আর আসবেন না, কিন্তু আমাদের শিখতে হবে, শিরদাঁড়া সোজা রাখতে শিখতে হবে, লড়াই করতে শিখতে হবে সাহস দিয়ে, শিক্ষা দিয়ে। হয়তো আবার বীরসিংহের মতো ছোট্ট গ্রামের কোনো ছোট্ট কুটিরে জন্ম নেবেন বাংলা সমাজের ইতিহাস বদলে দেওয়া এক অনন্য মহানায়ক।